নমস্কার, আমাদের আজকের ভিডিওটির বিষয় হল মানুষ এমন কি কি ভুল করে থাকেন যার ফলে তাদের বহু সাধনা এবং কষ্টের দ্বারা অর্জিত দৈব শক্তিগুলি তাদের কাছ থেকে ফিরে যায়। অলৌকিক বা দৈব শক্তিগুলি অনেক ধ্যান অনেক সাধনার পর আমরা পাই, আর তাতে সেটি যে কোনো ধরনেরই শক্তি হোক না কেন। যেমন বাকসিদ্ধির প্রাপ্তি, ধ্যানের মধ্যে বিভিন্ন মাত্রার অনুভূতি ঘটা, ধ্যানে নানান ধরনের আলোর উৎসকে দেখা বা অন্যান্য মানুষের রোগকে নিরাময় করার মতো শক্তি, এবং আরও অনেক ধরনের শক্তি আছে যাদের আমি উল্লেখ করিনি। এরকম অনেক ক্ষমতা এবং অভিজ্ঞতাও আছে যার জন্য অনেক পরিশ্রম লাগে, কিন্তু আমাদের দ্বারা এরকম কিছু ভুল হয়ে থাকে যার কারণে কিছু সময়ের পরে সেই ক্ষমতা বা শক্তিগুলি ফেরতও চলে যায়, সেই অভিজ্ঞতাগুলিও আপনার কাছ থেকে দূরে চলে যায়। আপনি হয়তো তার জন্য পূজা অর্চনা করছেন, ধ্যান করছেন, কিন্তু তা সত্ত্বেও যে ক্ষমতাগুলো যখন একবার চলে যায় তাহলে তাদেরকে পুনরায় অর্জন করা সম্ভবত খুব কঠিন হয়ে পড়ে, অনেক পরিশ্রম করতে হয় সেই অভিজ্ঞতাগুলিকে ফিরিয়ে আনতে। তাই আজ আমি আপনাদেরকে এমন পাঁচটি করে থাকা ভুলের কথা বলতে যাচ্ছি যার ফলে আপনারা সেই অলৌকিক শক্তিগুলি থেকে বঞ্চিত হয়ে পড়েন। তাহলে চলুন আর বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। মানুষ সাধারণত প্রথম যে ভুলটি সব থেকে বেশি করে থাকেন, যে বেশিরভাগ সময় তারা অন্যান্য মানুষজনকে তাদের ঐশ্বরিক ক্ষমতা সম্পর্কে জানাতে শুরু করেন, তারা তার প্রকাশ্যে প্রচার করা শুরু করে দেন। দেখুন, সাধারণত এই শক্তিগুলোকে আমাদের অন্যান্য লোকেদের কাছে থেকে লুকিয়ে রাখতে হয়, কারণ আমরা যে ধরনেরই ঐশ্বরিক বা অলৌকিক ক্ষমতা অর্জন করে থাকি তারা আশা করে যে সর্বপ্রথম এই জগতের সবচেয়ে শক্তিশালী জিনিসগুলিকে গোপন রাখাই হচ্ছে বাঞ্ছনীয়। তবে হ্যাঁ, আপনি যদি কোনো জনকল্যাণ বা জনসেবার সাথে যুক্ত আছেন তাহলে আপনাকে নিঃসন্দেহে তাদের পরিষেবাতে আপনার ক্ষমতাকে ব্যবহার করতেই হবে এবং তাতে কোনো সন্দেহই নেই। কিন্তু আপনি যখন এর প্রাথমিক স্তরে থাকবেন তখন আপনি এটি একেবারেই বলবেন না। এবার আপনি যদি ধ্যানের মাধ্যমে সিদ্ধি লাভ করে ফেলেন তাহলে সেক্ষেত্রে আপনি এটি প্রকাশে নিয়ে আসতে পারেন, কিন্তু ততটাই যতটা আপনার সীমার মধ্যে হবে, যেখানে আপনি মনে করেন যে এটা বললে আমার কোনো ক্ষতি হবে না। দেখুন, আপনি নিঃসন্দেহে এর সুনির্দিষ্ট ইঙ্গিত পেয়ে থাকেন যে কি করলে আপনার এই শক্তিগুলির ক্ষমতা হ্রাস হতে থাকে আর কি করলে তাদের ক্ষমতা বাড়তে থাকে, এই জিনিসগুলি আপনি সময়ের সাথে সাথে ভালো করেই জেনে ফেলেন। তাই আপনার শক্তির বা ক্ষমতার ব্যর্থ প্রদর্শন কখনোই করবেন না যতক্ষণ না তার প্রয়োজন হচ্ছে। যেমন কিছু মানুষ অন্যান্য লোকেদের আভামণ্ডল বা ওরাকে তাদের সাধারণ চোখেই দেখতে পান, তারা খুবই পরিষ্কারভাবে জানতে পারেন যে কোন ব্যক্তির চারপাশে কোন ধরনের আভামণ্ডল আছে, কি ধরনের রক্ষা কবচ আছে, তার রং কি, ইত্যাদি ইত্যাদি। যাকে দেখার জন্য এই ধরনের শক্তিকে পাওয়ার জন্য বহু বছরের কঠোর পরিশ্রমের প্রয়োজন পড়ে, আর তবেই গিয়ে সেই স্থানে পৌঁছানো যায়। হ্যাঁ, কখনো না কখনো এই শক্তির সম্বন্ধে বলা দরকার হয়ে ওঠে, তাহলেও আপনাকে তার শুধুমাত্র একটি ইঙ্গিত দিতে হবে। কিন্তু যদি কখনো আপনার এমন মনে হয় এই শক্তির প্রদর্শনের কারণে আপনার কোনোরকম ক্ষতি হচ্ছে, তাহলে এটিকে অবিলম্বে বন্ধ করা উচিত। এসব কিছুর অনুভূতির দ্বারা প্রকৃতি আপনাকে একটি ইঙ্গিত দিচ্ছে যে আপনি যদি এটির অপব্যবহার করেন তবে আপনি আপনার শক্তিগুলিকে হারিয়ে ফেলবেন এবং পরে এটিকে পুনরায় অর্জন করা আপনার পক্ষে খুবই কঠিন হয়ে উঠবে। নম্বর দুই, ঐশ্বরিক বা দৈব শক্তির ব্যবহার কখনো নিজের স্বার্থের জন্য করবেন না। সর্বদাই মনে রাখবেন যে যখনই আপনি এই শক্তি পাবেন এটি কখনই এমন হওয়া উচিত নয় যে আপনি এটিকে শুধুমাত্র আপনারই ভালোর জন্য বা স্বার্থের জন্য ব্যবহার করা শুরু করবেন। দেখুন, আপনার পেয়ে থাকা শক্তির দ্বারা যদি দশজন মানুষের কল্যাণ হচ্ছে এবং এর সাথে স্বয়ংক্রিয়ভাবে আপনারও কিছুটা অংশ পূরণ হচ্ছে, এতে কোনো সমস্যা নেই। তবে আপনি যদি স্বেচ্ছায় বা আপনার জ্ঞানের অবস্থায় ঐশ্বরিক শক্তিগুলিকে নিজের কামনা বা বাসনা পূরণের জন্য ব্যয় করতে থাকেন তবে এটি অবশ্যই আপনার জন্য একটি সমস্যা হয়ে দাঁড়াবে। তাই দিব্য শক্তিগুলিকে আপনি হারিয়ে ফেলেন যখন আপনি তাদের আপনার স্বার্থের জন্য তাদের ব্যবহার করা শুরু করেন। মনে রাখবেন, এই সবই জীবনের কল্যাণে ব্যবহৃত হয়, এবং যদি অন্য কিছু জনের ক্ষতি করে কোনো একজন নির্দিষ্ট ব্যক্তির কল্যাণের জন্য এই শক্তির ব্যবহার করলেও
এই ঐশ্বরিক শক্তির অপব্যবহার হয় এবং এটিকে তৎক্ষণাৎই থামানো উচিত। তাই কোনো শর্তেই প্রকৃতির নিয়মকে ভঙ্গ করবেন না। যে কোনো শক্তি, যে কোনো ক্ষমতা, যে কোনো অভিজ্ঞতাই হোক না কেন, তাদের খুব সাবধানে ব্যবহার করুন। নম্বর তিন, সর্বদাই খেয়াল রাখবেন যে আপনার শক্তির দ্বারা কাউকে যেন আঘাত করবেন না, নতুন ধরনের কোনো কর্ম যেন তৈরি করবেন না। মনে রাখবেন আপনাকে ক্ষমতা দেওয়া হয়েছে জনকল্যাণের জন্য, সমাজের উপকারের জন্য। তাই দশ জনের উপকার করতে গিয়ে যদি আর দুজনের ক্ষতি হানতে হয়, তাহলে সেই দুই জনের যন্ত্রণার পরিমাণকে হিসেব করেই আপনাকে আপনার শক্তির ব্যবহার করা উচিত। দেখুন, এটি খুবই সত্য কথা যে সমাজের কিছু মানুষ আপনার শক্তির কারণে এক প্রকারের হিংসা বা তাদের মনের মধ্যে জ্বলনের অনুভূতি নিয়েই আসবেন এবং এটি তাদের নিজস্ব সমস্যা। কিন্তু আপনার শক্তির ব্যবহার যদি কাউকে কষ্ট দেয়, কারো সংসার ভেঙে যায়, কারো হৃদয়ে আঘাত লাগে, তখন এগুলি আপনার জন্য এক বিরাট সমস্যার কারণ হবে। তাই এই বিষয়েও আপনাকে খুব সতর্ক থাকার দরকার আছে। আর এই কারণেই আপনি যদি সর্বদাই আপনার সাথে আপনার ক্ষমতাকে রাখতে চান, তবে আপনাকে অবশ্যই এতখানি মহান হতে হবে যে কেউ যেন আপনার দ্বারা কষ্ট না পায়, কারো যেন ক্ষতি না হয়। আপনাকে আপনার চিন্তাভাবনাকেও উচ্চতায় নিয়ে যেতে হবে, অন্যের সমস্যাগুলিকেও বুঝতে হবে এবং খেয়াল রাখতে হবে যে অন্যের কোনো ক্ষতি করা উচিত নয়। আপনি যখন এর দ্বারা কারো প্রতি আঘাত হানা শুরু করেন, সেক্ষেত্রে এটি আপনার জন্য দীর্ঘস্থায়ী হয় না, আপনি চিরকালের জন্য এর থেকে বঞ্চিত হয়ে উঠবেন। লাইফ রিগ্রেশন পদ্ধতির মাধ্যমে আমি কিছু লোকেদের দেখেছি যে তারা তাদের আগের জীবনে কত ক্ষমতা, কত শক্তি অর্জন করেছিলেন, কিন্তু কোথাও না কোথাও তারা এমন কিছু ভুল করে ফেলেছিলেন যার কারণে সেসব কিছু তাদের কাছ থেকে দূরে চলে গেছে। এই জিনিসগুলি নিয়ে আপনার গর্ব করা মোটেও উচিত নয় এবং এসব বিষয় নিয়ে সাধারণ লোকদের কোনো ভুল তথ্য দেবেন না। নম্বর চার, অহংকার করবেন না। এই জিনিসগুলো আসার সাথে সাথেই অনেক সাধক অহংকারী হয়ে ওঠেন। এর কারণেই অধিকাংশ সাধকরা তাদের প্রাপ্ত শক্তিগুলিকে তাদের সাথে বেশি দিন রাখতে পারেন না। এগুলি তাদের সময় শেষ না হওয়া পর্যন্তই তারা টিকে থাকে, অন্যথায় অহংকারী ব্যক্তিদের মধ্যে এগুলি মোটেও বেশিক্ষণ থাকে না। নিজের মনের সর্বদাই নম্রতার অনুভূতি রাখুন এবং মনে করুন যে আমি কিছুই নই, শুধুমাত্র মহাবিশ্বের মানুষদের, জনগণের কল্যাণের জন্য এই ক্ষমতা পরমসত্তা আমাকে দিয়েছেন, এবং সর্বদা এ কথা মনে রাখবেন। নম্বর পাঁচ, দেবী দেবতা বা আপনার পূজনীয় ঈশ্বরের কখনই অপমান করবেন না। যদি কোনো কারণে আপনি যার মাধ্যমে এই শক্তিগুলি অর্জন করেছেন তাদের অসম্মান বা অপমান করেন, তাহলে অবশ্যই আপনার মধ্যে এগুলি দীর্ঘ সময়ের জন্য দৃশ্যমান হবে না। তার সাথে সাথে সেই আধ্যাত্মিক গুরু এবং যারা আপনাকে দীক্ষা দিয়েছেন তাদেরও সমান পরিমাণে সম্মান করুন। এরই সঙ্গে আমি আপনাকে আরও দুটি সতর্কতার কথা বলছি যা আপনি অবশ্যই মাথায় রাখবেন। আপনি যে ধর্মেরই হন না কেন, কিন্তু কোনোভাবেই নিজেকে ধর্ম থেকে বঞ্চিত করলে চলবে না। যেমন ক্ষমতার প্রাপ্তি খুবই কঠিন, তেমনি তাদের পরিচালনা করাও খুব কঠিন। এই জন্য মনে রাখবেন যে একই ভুলকে বারবার পুনরাবৃত্তি করা উচিত নয় এবং কখনো ধর্মের অনুশীলন থেকে বিচ্যুত হবেন না, যাতে ঐশ্বরিক শক্তিগুলি দীর্ঘকাল আপনার সাথেই থাকে। নম্বর সাত, প্রকৃতির নিয়মগুলিকে কখনোই ভাঙার বা পরিবর্তনের চেষ্টা করবেন না। অধিকাংশ সময় প্রকৃতি নিজেই আপনাকে একটি বার্তা বা সংকেত দেয় যা কখনো নির্দেশ করে একজন ব্যক্তিকে সাহায্য করার জন্য, একজন ব্যক্তির কাছে একটি বিশেষ মন্তব্যকে জানানোর জন্য, বা আপনাকে কোনো বিশেষ কর্ম সম্পন্ন করতে নির্দেশ দেয়। কিন্তু আপনি তাদের যদি অবহেলা করতে থাকেন, বারবার আপনাকে বার্তা দেওয়া সত্ত্বেও আপনি যদি তাদের সম্পন্ন না করেন, তাহলেও আপনার শক্তিগুলি আপনার থেকে দূরে সরে চলে যায়। অর্থাৎ মহাবিশ্বের সংকেতকে বোঝার চেষ্টা করুন, প্রকৃতির জন্য করে থাকা কর্মগুলিকে সম্মানের সাথে সম্পূর্ণ করুন। তাই যদি আপনার ভেতরে নম্রতা এবং ভালোবাসার অনুভূতি থাকে, তবে এই শক্তিগুলি দীর্ঘকাল আপনার ভিতরেই থাকবে। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আমাদের কমেন্টে লিখে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুশি থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।